শুভ নববর্ষ। আর এই নববর্ষের দিন যদি একটা সুখবর দিই বা কেমন লাগে তোমাদেরকে বলো। হ্যাঁ বন্ধুরা, আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে হঠাৎ উঠলাম, উঠে আমি ফেসবুকের আমার এই নান্টু ব্লগ যে পেজটা আছে সেখানে গিয়ে আমি চেক করলাম। অবশ্য সকালে উঠে সব জায়গাতেই আমি চেক করি, আমার ইউটিউব বলো বা ফেসবুক বলো, এবং চেক করতেই হঠাৎ করে আমি নোটিফিকেশানে যেই ক্লিক করলাম দেখলাম যে একটা অপশান এসে অ্যাড অন রিলসের। হ্যাঁ, যেরকম তোমরা স্টার থেকে ফেসবুকের স্টার থেকে তোমরা আর্নিং করতে পারো, ঠিক অ্যাড অনস রিলস থেকেও তোমরা আর্নিং করতে পারবে। এটা হচ্ছে লাকের উপরে ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে যেরকম তুমি কাজ করবে সেই আন্দাজে তোমাকে ফেসবুক নোটিফিকেশান পাঠাবে যে তোমার অ্যাড অনস রিলস অপশান চলে এসেছে, তুমি এটাকে সেট আপ করো। অনেকে 500 ফলোয়ারও পায়, অনেকে হাজারে, অনেকে আবার 10,000, অনেকে আবার 15,000 বা 50,000 ফলোয়ারেও পায় না, সেটা লাকের উপর ডিপেন্ড করে। এরকম মনিটাইজেশন অনেক গেলেই দেখতে পারবে, দেখো প্রথমে অ্যাভেলেবেল অ্যাড অন রিলস সেট আপ অপশান আমাকে দিয়ে দিয়েছে, এটাকে আমাকে তার সেট করতে হবে। এটা সচরাচর পাওয়া যায় না, কিন্তু আজকের শুভ নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ আর আমাদের বাঙালিদের একটা ভালো দিন, দিনের মধ্যেই আমি সকালবেলা উঠেই দেখতে পাচ্ছি সেট আপ অপশানটা আমাদের চলে এসছে, যেটার জন্য আমিও অনেকদিন তাড়াহুড়ো করছিলাম, ভিডিওর পর ভিডিও আমি ছাড়ছিলাম। আজকে আমার সেই অপশানটা চলে এসেছে, খুবই শুভ দিন এবং খুবই ভালো লাগছে। এবার দেখা যাক কবে কী আর্নিং কী হয় না হয়। বাকি আবার তোমার যেটা আমার ওয়াচ টাইম দেখো সেটা আমার দেখো, ফলোয়ারটা বাকিটা হয়ে গেছে। আর কিছু না, থাকো, সাথে থেকো, পাশে থেকো, বাই।